পানি মেরে দিছি এটা কি নামাই দেব আরে রে ভাই কি রোলিং ভাই খালের মধ্যে খালের রোলিং এ নদীতে খুব খেলা হতো খুব খেলা খুব খেলা আল্লাহ সাগরে তখন তিন নম্বর সিগন্যাল চলছিল আমরা কাগার ভিতরে ছোট্ট একটি খালে আটকা পড়েছিলাম পরের দিন বড় নদীতে বের হতে গিয়ে এমন ঢেউয়ের সম্মুখীন হলাম কাগা খালের ভিতরে পরে আবার ফিরে গেলাম আমাদের আগের সেই খালের ভিতরে অপেক্ষা করলাম আমরা পশুর নদীর পশ্চিম পাশে রোলিং তো আপনারা শুনেছেন যে অমাবস্যার যেহেতু প্রচণ্ড রোলিং আমরা পার হওয়ার সাহস পাচ্ছি না তো এপাশেই দুই পাশে কেওড়া বন খুব সুন্দর আমাদের সকালের খাওয়া হবে সকালের খাওয়া কয়টা হচ্ছে আজকে ১২টায় ১১টা ৪৩ ভালো তা তো রেজাউল ভাই খাওয়াচ্ছে বলে বেলায়েত ভাই খাওয়ালে কিন্তু এটা ২টা ৪৩ হতো ভাই দেখছেন ভাই সকালবেলা সকালের খাবার খাচ্ছি আমরা আপনি নাই বলে ১২টা না রেজাউল ভাই আজকে খুব পরিশ্রম করছে খাটাখাটনি করছে আমরা ভাত খাবো ভাত দাইত্যা মাছের ভাজি বড় নদীর কি অবস্থা ভাই পাবলিক নিষেধ করতেছে আমি অসহায় হয়ে গেছি আমি একা যদি পাড়ি দিতে চাই আর সবাই যদি বারণ দিতে চাই আমার দোষ কি করে হয় কসলাবে আর কি আমাদের নিয়ে না কসলাবে না ঠিক মতো পিটে পিটাবে এটা না এটা কসলা কসলা নেই না এটা পিটে কালকে সন্ধ্যার সময় যেটা খাইছি ওটা তো ও হো তাহলে ভাই থাক এখন দুম দুম তুলে দেবে তাহলে থাক মানে মনে করেন এই সামনে যে গ্লাসটা রয়েছে গ্লাসের পরে বাড়ি দেবে পানি তাহলে তার সামনে আমরা যারা থাকবো তাদের কি হবে আমরা একটা জিনিস করতে পারি একটা মনে করেন সেট হয়ে জিনিসপত্র সব বাইন্দে একটা ট্রাই নেই বাইরে হওয়ার চেষ্টা করি উল্টা উল্টা হলে আবার ফেরত আসবো বাইরে চেষ্টা করে খোলে আসবো না 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 যদি আমি যদি বেরোই হ্যাঁ না কিন্তু আমরা বের হওয়ার আগে তো বুঝবো দেখতে পাবো তো মূল নদীটা আগে একবার গেলাম তো দেখতে এই ছোট খালে আমরা যে দোলা দুলতেছি কি আব্বা যাওয়া যাবে যদি কও না অত কালকে বমি টমি করে বেরিয়ে দিছি একটু ভয় পাইছিল কালকে হ্যাঁ তুমি তাহলে এই ট্রলারে আসো আমি যাই তোর হাতে কিসের ট্যাটু রে ট্যাটু আমার ভাগ্নে 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 সওয়াল ভাগ্নে সওয়াল মাথা খাবে না শুকনো মরিচ খেতে হবে হ্যাঁ প্রচুর খেতে হবে প্রচুর খেতে হবে ভাই আমার শুকনো মরিচ আরেকটা দেন ভাই বলছে প্রচুর খেতে হবে শুকনো মরিচ খাওয়া দাওয়া শেষ করলাম বেশ কিছুক্ষণ সময়ও নিলাম যাতে নদীতে বের হতে পারি নদী বলতে পশুর নদী আবার পাড়ি দেওয়ার প্রয়োজন আমাদের কিন্তু এমন অবস্থা যে খাল থেকে বের হতে হতে সেটি টের পাচ্ছিলাম আমরা এখন যেটি দেখছেন জোয়ারের পানি উঠেছে এবং একই সঙ্গে সাগরে প্রচণ্ড বাতাস হচ্ছে যার কিছু আলামত বনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে খালটি দেখছেন ছোট্ট সেই খালটির নাম হচ্ছে মোরগখালী সেখান থেকে আমরা বের হয়েছি কিছুক্ষণ আগে এবং বের হতেই এখানকার নদীর খালের পানির যে অবস্থা দেখছি তাতে করে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম আর আমি পারি গেলাম
বড় খালের উপর দিয়ে যাওয়ার সময় আমরা যেটা আগের পরিকল্পনা ছিল পশুর নদীতে উঠব, সেটি বাতিল করতেই হলো, কারণ ওই নদীতে গেলে আমাদের ট্রলারটি আর ভেসে থাকবে না, ডুবে যাবে নিঃসন্দেহে। ওই যে দূরে দেখছেন বড় নদীটি, তো যাই হোক আমরা উল্টো দিকে যাওয়া শুরু করলাম। পরবর্তীতে পরিকল্পনা নিলাম যে এখান থেকে আবারও ছোট খাল নদীতে ঢুকে পড়তে হবে আমাদের। কাগা খালটি ধরে আমরা এবার পশ্চিম দিকে এগিয়ে চললাম, এবারের লক্ষ্য আমরা নীলকমলে যাব। ভাই কি রোলিং ভাই খালের মধ্যে, খালের রোলিং নদীতে খুব খেলা হতো, খুব খেলা। ভিজে গেছি আমরা। কি রোলিং দিল এটা, মানে এটা চিন্তা করার মতো না। যখন সাগরের সিগনাল থাকে, আবহাওয়া খারাপ হয়, তখন এই বনের বন্য প্রাণীগুলো তাদের মতো করে নিরাপদ জায়গায় চলে যায়। আপনারা দেখছেন যে বাটাং পাখি, এই পাখিগুলো একটি গাছের ডালে বসেছিল, নিজেরাও আশ্রয় নিয়েছিল। তো যাই হোক আমরা বলছিলাম যে আমরা পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে আরও একটি ট্রলার আছে যারা বিপদে পড়ে বড় নদী থেকে এই খালের ভিতর ঢুকেছিল। তো সেই ট্রলারটি এবং আমরা দুটি ট্রলার একসঙ্গে এগিয়ে যেতে যেতেই একটি ইলিশের ট্রলারের সঙ্গে দেখা হলো, যেটি আবহাওয়া খারাপের কারণে সাগর থেকে এসে ঢুকে পড়েছে সুন্দরবনের ভিতরে। পাথর কাটা বাইরে কি খারাপ অবস্থা সাগরে? পাথরঘাটা থেকে এই মাছ ধরার ট্রলারটি সাগরে নেমেছিল, সেটি আবহাওয়ার কারণে সুন্দরবনের ভেতরে ঢুকে যাওয়ায় আমাদের সঙ্গে দেখা হলো। তাদের কাছ থেকে কিছু ইলিশ কিনে নেওয়ার জন্য অনুরোধ করলাম আমরা, তারা সেই অনুরোধ রাখলেন। মাছের সাইজ বড় না, সুন্দরবনে আমাদের এবারের সফরে ইলিশ মাছ আমরা কিনতে পারবো বা জেলেদের কাছে পাবো সেই আশা ছিল না, আবহাওয়া খারাপের কারণে সেই সুযোগটি হয়ে গিয়েছিল। আপনারা দেখছেন যে মাছগুলো বরফের ভিতরে রাখা, এই যে ইলিশ মাছ ধরার ট্রলারটি দেখছেন, এই ট্রলারগুলোতে বরফের একটি চেম্বার থাকে এবং তার ভিতরে অন্তত 7-10 দিন কিংবা 15-20 দিন মাছ রাখার মতো ব্যবস্থা থাকে, একেবারে রীতিমতো ফ্রিজ বা কোল্ড স্টোরেজ বলা যায়। তো সেখান থেকে আমরা কেজি 5 মাছ কিনলাম। আচ্ছা 5 কেজি মাপে নেন, 5 কেজি মাপে। মাছ নদীতে ভাসমান অবস্থায় তারাও একটু আসলে বিপদের মধ্যে ছিল, কারণ যে জায়গাটি সেই জায়গাটিতে ট্রলার নিয়ে ঢোকা নিষেধ। মাছ নেন, কিসে নেবেন?
এদিকে আসতেছে না না বড় মাছ তো পূব দিকে হচ্ছে অন্য দেশের জেলে টেলে নামতেছে নাকি বিদেশি ট্রলার মলার দেখ ও কুলে কুলে আবার আবহাওয়া ভালো হলে যাবেন। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে এবছর ইলিশ মাছ তেমন একটা ভেরেনি বলে এই জেলেদের এবারে কিন্তু একেবারেই লোকসানের মুখোমুখি হতে হয়েছে। ফেরাই হবে লোটটা মাছ কিন্তু ফেরাই হবে ইলিশের জালে সাগরে আটকা পড়া কিছু লোট্টা মাছও নিলাম তাদের কাছ থেকে। প্রথমে তারা বলছিলাম যে মাছের দাম কিছুতেই নিতে রাজি হচ্ছিলেন না, কিন্তু আমাদের অনুরোধে তারা সেটি নিলেন। তাদেরকে ধন্যবাদ জানালাম এবং নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করলাম। তারা অবশ্য খুব বেশি ভয় পান না, সাগর কিংবা নদীর যে উত্তাল ঢেউ তার সঙ্গে যুদ্ধ করতে করতেই তারা আসলে বেড়ে উঠেছেন, এটাই তাদের জীবন এবং জীবিকাও বটে। তো কাজেই সেই পরিচিত ঝড়বাদলকে সঙ্গী করে নিয়েই তারা টিকে থাকেন, বেঁচে থাকেন। যাই হোক, তাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হলো, তারা এখান থেকে গিয়ে নিরাপদে কোনো একটি খালে আশ্রয় নেবেন, তারপর আবহাওয়া একটু ভালো হলে আবারও বড় নদীতে বের হবেন, চলে যাবেন সাগরে ইলিশ মাছ ধরতে। ওই যাক, ইলিশ মাছ কিনলাম, লোটটা মাছ কিনলাম। এখন আমরা এমনি ঝড় তুফানের মধ্যে তো লোটটা মাছ যেন আবার নষ্ট না হয় না, খুব খেয়াল। আরে বাবা, দাদা ফ্রেশ একদম, তাজা আছে তো নাকি? হ্যাঁ, মাছ তাজা তো। ওকে, ঠিক আছে। আর ওই ইলিশ মাছ রাখছেন না? ঠিক আছে, বট ছাড়ো। ঠিক আছে, যান, ভালো থাকেন। আমরা তোলার ভাড়া নেই, এটা টাকা থেকে নীলকমল যাওয়ার ভাড়া নেই আর কি। দারুণ সুন্দর একটা খাল, আমরা পশুর নদী দিয়ে আসলে যাচ্ছিলাম, কিন্তু আবহাওয়া খারাপের কারণে একদম ভয়ঙ্কর পরিবেশ, সে কারণে এই ছোট খালটি ব্যবহার করছি আমরা। কাগা খাল থেকে আমরা একটি ভাড়া নিতে উঠলাম, যেটি কিনা গিয়ে পড়বে একেবারে দক্ষিণ
দিকে নীলকমল যে নদীটি রয়েছে তার সঙ্গে সংযুক্ত হব। আবহাওয়া আপনারা দেখছেন যে কিছুটা এখনো বৈরি রয়েছে। কত মানে ধরনের গাছ এখানে, প্রথমটা হচ্ছে গোলপাতা, এরপর হচ্ছে গেওয়া, গেওয়া গেওয়া, এরপরে হচ্ছে জানা গাছ, ওই পিছনে ধুন্দুল গাছ, এখন যে সামনে যে গাছটা এটা হচ্ছে কেওড়া গাছ। কেওড়ার এখন কেওড়া পেকেছে আর কি, কেওড়া ফল, ওখানে তার পিছনে জানা গাছ, তারপর আবার সেই গোল গাছের সারি, অদ্ভুত সুন্দর। এই বৃষ্টির মধ্যে কি অবস্থা হয় আমাদের, এক হচ্ছে যে বৃষ্টি থেকে নিজেদের জামা কাপড় বাঁচাতে হয়, এর মধ্যে দিয়ে যদি আমরা চলতে থাকি তাহলে সেক্ষেত্রে প্রেশার পড়ে হচ্ছে ক্যাপ্টেনের উপরে। ক্যাপ্টেন একটু আগে তো গোল 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 বাগানের উপর উঠে দিছিলেন, কি করব, সামনে তো জয় জয় চলে, জয় জয় চলে, দেখতে পাননি একটুর জন্য আমরা মানে দিয়েতে উঠে দিই আর কি। আমার যদি বেড়া দিয়ে রাখে তাহলে বড় সালা, আমি তো অন্ধবিশ্বাসী সালা। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, আজকে অমাবস্যা গেল তো, অমাবস্যার কারণে এই আবহাওয়াটা সুন্দরবনে বা উপকূলে থাকি, কিন্তু ছোট খালে থাকার কারণে আমরা সেটি টের পাচ্ছি না। তবে পানির দিকে তাকালে আমরা অনুভব করতে পারি যে আবহাওয়া ভালো নয়। যাই হোক, আমরা এগিয়ে চলছি অসম্ভব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে দিকে যাচ্ছি। শরতের আকাশ দেখছেন কি অবস্থা, ঝড়ের মধ্যে দিয়ে সেই মোরগখালির খাল থেকে বের হয়েছি, তারপরে কাগা হয়ে ভেতর দিয়ে ছোট ছোট ভারানি পেরিয়ে আমরা নীলকমল নদীতে এসে পড়েছি। এবং নীলকমল নদীটি অসম্ভব সুন্দর একটি নদী, সেখানে বন বিভাগের একটি অফিস রয়েছে যেটি আমরা হিরন পয়েন্ট নামে চিনি। সেখানে বাংলাদেশ নৌবাহিনীর একটি বেস রয়েছে, রয়েছে বন্দর কর্তৃপক্ষের একটি স্থাপনা। এবং এই জায়গাটিতে আমাদের পরবর্তী অবস্থান, আমরা পশুর নদী পাড়ি দেব, কিন্তু আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত, সিগন্যাল না ওঠা পর্যন্ত এখানেই থাকার সিদ্ধান্ত নিলাম। এবং নীলকমল অঞ্চলে বেশ ঘুরে বেড়ালামও, সেই ঘটনাগুলো গল্পগুলো নিয়ে সামনের পর্বে হাজির হব। শেষ করছি, ভালো থাকবেন সবাই।